আমরা দার্জিলিং পাড়ায়, ওই যে দেখা যাচ্ছে ওইটা কেওক্রাডং চূড়া। স্থানীয় মানুষরা আর এখানে রেস্ট নেওয়ার মতো এরকম ছোট ছোট দোকান আছে। এক গ্রুপ ট্রেকার রেস্ট নিচ্ছে। দোকানগুলোর মধ্যে চা, কলা, শরবত, মোটামুটি রেস্ট নেওয়া এবং খাওয়ার সিম্পল জিনিস পাওয়া যায়। খুবই গুড থিং। আমরা কিছুক্ষণের মধ্যে আবার কেওক্রাডংয়ের পথে রওনা দেব, 5 মিনিটের একটা ব্রেক নেওয়ার পর। এখন বাজছে 10:15, এখনই মোটামুটি ভর দুপুর। সবচেয়ে বড় কথা, ট্রেকিং এর মধ্যে রেস্ট নিলে আসলে শরীর অনেক ছেড়ে দেয়। টানা ট্রেক করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর আমরা এমনিতে পাহাড়ের অনেক উপরে আছি, তার উপরে আরো উপরে যাব। একেবারে চালাটা দেখা যাচ্ছে যে ওই জায়গায় যাব ইনশাল্লাহ।